عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنْتُمْ صَادِقِينَ وقال الله تعالى في موضع آخر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى في موضع آخر يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আমার সম্মুখীন বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের আশিস রহমতে আমরা প্রত্যেকেই সুস্থ সবল শরীর নিয়ে জুমার দিনে একত্রিত হওয়া তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীর নবী মামিন আল্লাহ মরুদুলাল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, আল্লাহম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করছি সেটি হচ্ছে এই যে আমরা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে অসীম রেজভি নামক এক ব্যক্তি কোরআনুল করিমের 26টি আয়াতকে কেন্দ্র করে কেস করেছে। তার বক্তব্য হচ্ছে যে 26টি আয়াত কোরআনের এই 26টি আয়াতে টেরোরিস্ট তৈরি করে, জঙ্গি তৈরি করে, আতঙ্কবাদী তৈরি করে, এতে উৎসাহিত করে।
যার জন্য এই 26টি আয়াত রাখা যাবে না। আপনারা সেই ব্যক্তিকে অনেকে অনেকভাবে গালিগুলোজ করেছেন, অনেকে অনেকভাবে তাকে ধিক্কার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর নিজের মন থেকেও, এ কথা আমরা প্রত্যেকেই জানছি। কিন্তু কখনো আমরা এর ব্যাকগ্রাউন্ডটা জানলাম না। এই ব্যক্তি মহাগ্রন্থল কোরআনুল কারিমের 26টি আয়াতকে নিজে একটা ইস্যু তুলেছে। এই অসীম রেজবি আপনাদের মনে চলে আসবে, কিছুদিন পূর্বে বাবরি মসজিদকে কেন্দ্র করে কমেন্ট মন্তব্য পেশ করেছিল যে বাবরি মসজিদ মুসলিমদের উচিত, এই জায়গাটিকে হিন্দুদেরকে দিয়ে দেওয়া হোক, যার ফলে তারা রাম মন্দির তৈরি করবে, সেই ব্যক্তি বলেছিল। আবার এই অসীম রেজবি তার পূর্বে মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করেছিল, যাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে জায়গায় খাটো করা হয়েছিল, বাজে বাজে ভাষা প্রয়োগ করা হয়েছিল। এই অসীম রেজবি নামক ব্যক্তি এ সমস্ত কার্যকলাপ করেছিলেন। এই অসীম রেজবি এখন নতুনভাবে কোরআনের যে 26টি আয়াতকে কেন্দ্র করে এ ব্যক্তি নিজের মন থেকে করেছে, জি না, অসীম রেজবি না একজন আলেমও না, কোরআনের হাফেজও না, না কোরআনুল কারিমের বা থেকে নিয়ে বিসমিল্লার বা থেকে নিয়ে মিনাল জিন্নাত ওয়ান নাসের সিন পর্যন্ত অল টোটাল পুরো কোরআনকে না প্রথম থেকে শেষ পর্যন্ত স্টাডি করেছে না জেনেছে, করেনি। এটা আমাদের দাবি। সে যদি মহাগ্রন্থল কোরআনুল কারিমকে প্রকৃতপক্ষে স্টাডি করত, তাহলে এই ধরনের কমেন্ট মন্তব্য তার কাছ থেকে আসতো না। ইতিহাস সাক্ষী রয়েছে, যারা মহাগ্রন্থল কোরআনুল কারিমের ভুল ধরতে গেছে তারা নিজেদের ত্রুটি নিজেদের ভুলকে সংশোধন করে ফেলেছে, অর্থাৎ তারা প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর ভুরি ভুরি ইতিহাস প্রমাণ রয়েছে। এই কথাই প্রমাণ করে যে ওয়াসিম রেজবি তার মন থেকে এ কথা, সে নিজের মন থেকে কথা বলেনি। বোঝা যাচ্ছে অসীম রেজবি যে কথা বলেছে তার পিছনে কাউরির কোনো না কোনো হাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সমস্ত কথা আজকে আমি তুলে ধরব। এই সমস্ত কথা তুলে ধরার পূর্বেই আপনাকে আমি জানাই মহাগ্রন্থল কোরআনুল কারিম এটি কি। আমরা জন্মগত মুসলিম হলেও বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয় যে আমরা মহাগ্রন্থল কোরআনুল কারিমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত স্টাডি করে অধ্যয়ন করে আমরা কেউ দেখলাম না, জানলাম না। আরে এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর অর্থ যে জানার দূরের কথা, এ কোরআনুল কারিম আজ পর্যন্ত তেলাওয়াত করাই শিখলাম না আমরা আজ পর্যন্ত না। আজকে বড় আফসোসের বিষয়, এ মহাগ্রন্থল কোরআনুল কারিমে প্রথমেই আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে জানাই এ মহাগ্রন্থল কোরআনুল কারিম আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে এসেছে, আর এসেছে কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কার উপরে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কাদের জন্য? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। এ মহাগ্রন্থল কোরআন কোরআনুল কারিম কোন মুসলিম জাতির জন্য সীমাবদ্ধ নয়, এ মহাগ্রন্থল কোরআনুল কারিম সমগ্র মানব জাতির জন্য এসেছে। অতএব এ মহাগ্রন্থল কোরআনুল কারিমের প্রথমেই আল্লাহ সুবহান ও তাআলা সূরাতুল বাকারার প্রথমেই জানিয়ে দিয়েছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ সুবহান ও তাআলা প্রথমেই বলেছেন যে এ কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল কোনো ত্রুটি নেই। আল্লাহ সুবহান ও তাআলা এ কথা পৃথিবীর মানব জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলেন। আর এখন আপনি আমি জানুন, বাজার থেকে কোনো বইকে ক্রয় করুন, বইয়ের প্রথমেই আপনি দেখতে পাবেন যে লেখা আছে কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন, আগামী সংস্করণে এটা ঠিক করে দেওয়া হবে, এ কথা লিখে সবাই। কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা তিনি এমন একটি গ্রন্থ দিলেন, প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, এ কোরআন এসেছে কেন? এ কোরআন এসেছে মানব জাতিকে একটি সুন্দর পথ দেখানোর জন্যে। এ মহাগ্রন্থল কোরআনুল কারিম ঝগড়া করানোর জন্যে আসেনি, এ কোরআন এসেছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে। এ কথা আমার মুখের দাবি নয়,
আপনাদেরকে আমি জানাচ্ছি যা আপনারা যে কোনো ট্রান্সলেট বই কিনবেন, যে কোনো ট্রান্সলেটের মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে ক্রয় করবেন, আর আপনারা সেই ট্রান্সলেটগুলো দেখবেন, অর্থগুলোকে বুঝবেন, পড়বেন, চেষ্টা করুন। সেই কোরআনুল করিমের স্টাডি অধ্যয়ন করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে এ মহাগ্রন্থ আল কোরআনুল করিম এসেছে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসবে আলোর পথের দিকে। অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ বলা হয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম অবতীর্ণ হওয়ার পূর্বে, যে যুগটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে হয়েছিল সেই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, সেই যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ। কেন অন্ধকারের যুগ বলা হয়? সেই যুগে কি কোনো লাইট ছিল না? জি না। সে যুগে কি কোনো লাইট ছিল না যে তার জন্য তাকে অন্ধকারের যুগ বলা হচ্ছে? জি না, এই কথা নয়। সেই যুগটাকে অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ এই জন্যই বলা হয়েছে যেই সেই যুগটিতে মা বাপের কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদেরকে মেয়ের মতো মর্যাদা দেওয়া হতো না। আমরা জানি যে সেই জাহেলিয়াতের যুগে অনেক পিতা নিজেদের কন্যা সন্তানকে গর্ত খনন করে সে জায়গায় পুঁতেছে জিন্দা, জীবিত কন্যাকে তারা কবরস্থ করেছিল, এমন একটা যুগ ছিল। সেই যুগটিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআনুল করিম অবতীর্ণ হয়েছিল। এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম এসেই সেখানে তাদের একটা সম্মান দিয়েছে, নারীকে নারীর মতো মর্যাদা সম্মান দিয়েছে, পুরুষকে পুরুষের মতো মর্যাদা সম্মান দিয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম এসে মানব জাতিকে এক করেছে, বিভাজন সৃষ্টি করেনি। আজকে আপনাকে আমি জানাবো যে আজকে মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি কারা করতে চাইছে, আজকে এদের মধ্যে বিভেদ সৃষ্টি কারা করতে চাইছে, আর করছেন বা কেন, এর পিছনে তাদের উদ্দেশ্য কী, এ সমস্ত কথা আপনাকে বলবো। কারোর স্বার্থের ব্যাঘাত ঘটতেও পারে, আমার কোনো যায় আসে না। আপনি আজকে শুনতে বাধ্য, আজকে আপনি বলছেন, অনেক ধরনের অনেক কমেন্ট মন্তব্য আপনি পেশ করছেন, আজকে মেম্বারে দাঁড়িয়ে অনেকগুলো কথা আপনাকে বলবো যে ওয়াসিম রেজবি এই ধরনের কমেন্ট মন্তব্য পেশ কেন করেছে। এ কথা তার নিজের পক্ষ থেকে নয়, একে শিখানো কোনো বলিতাকে বলানো হয়েছে। আজকে তার ডঙ্কার সেই হুঙ্কার সে আজকে ফেলছে। আজকে মুসলিম জাতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমরা সে জায়গায় আমরা অনেকে অনেক তার বিরোধিতা করেছি, আর অনেকে অনেক ধরনের কমেন্ট মন্তব্য পেশ করেছি। আজকে আপনাকে বলতে চাইছি মহাগ্রন্থ হলো কোরআনুল করিম, এটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এসেছে, কোনো বিভাজন বিভেদ সৃষ্টি করার জন্য আসেনি। এই মহাগ্রন্থ হলো কোরআনুল করিম এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে একজন মানুষকে অপর মানুষের সঙ্গে পরিচিতি লাভ করানোর জন্য এসেছে। এই মহাগ্রন্থ হলো কোরআনুল করিম এই জন্যেই এসেছে, সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্যে। এ মহাগ্রন্থ আল কোরআনুল করিম এসেছে অন্যায়কে অন্যায় প্রুফ করার জন্যে, ন্যায়কে ন্যায় প্রুফ করার জন্যে। এ মহাগ্রন্থ আল কোরআনুল করিম আজকে আপনি আমি ব্যবহার করছি নামাজের জন্যে, আজকে কোরআনকে ব্যবহার করি, কোরআন তেলাত করলে নেকি পাবো, কিন্তু কোরআনের আইনকে যে মানতে হবে এদিকে আমরা ভ্রুক্ষেপ নেই, কোনো মেন্টালিটি আমাদের নেই। কোরআন যেটা বলে, কোরআন খালি মসজিদে এসে মানবো জি না, কোরআন খালি মাদ্রাসায় মানবো এটাও নয়। কোরআন আপনাকে পারিবারিক জীবনেও মানতে হবে, আপনাকে রাস্তাঘাটেও মানতে হবে, কোরআন আপনার ব্যবসা বাণিজ্যেও মানতে হবে, আপনাকে সর্বক্ষেত্রে মহাগ্রন্থ হল কোরআনুল করিমকে মেরে চলতে হবে। এটাই কোরআনের দাবি, এটাই কোরআনের চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে কি ভেবেছেন, কোরআন তেলাওয়াত করতে জানলাম, নানান ভঙ্গিমা সুর দিয়ে কোরআনুল করিমকে তেলাওয়াত করলাম, মানুষের মনকে জয় করে নিলাম, আর মহাগ্রন্থ কোরআন দিয়ে মানুষকে বক্তব্য উপস্থাপন করলাম, মানুষকে বক্তব্য উপস্থাপন করে আমি অনেক নাম কামিয়ে ফেললাম, এই জন্য কি মহাগ্রন্থ কোরআনুল করিম এসেছে? কোরআন এসেছে আপনার ব্যক্তিগত জীবনের ভুল ত্রুটিকে সংশোধন করার জন্যে, মহাগ্রন্থ কোরআনুল করিম এসেছে আপনার পারিবারিক জীবনকে পরিবর্তন ঘটানোর জন্যে, মহাগ্রন্থ কোরআনুল করিম এসেছে আপনার সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আপনার যে ধরনের ভুল ত্রুটি রয়েছে সংশোধন করার জন্যে। আপনার স্বার্থের ব্যাঘাত ঘটলে সে জায়গায় কোরআনের আইনকে মানবেন না, আর যে জায়গায় স্বার্থের ব্যাঘাত ঘটে না সে জায়গায় কোরআনকে মানবেন। এগুলো মুশরিকদের আলামত, এগুলো মুশরিক মুনাফিকদের আলামত, এ কখনো মুমিন ইমানদার ব্যক্তির আলামত হতে পারে না। আজকে কি ভেবেছেন, আল্লাহ সুবহান ও তাআলা মহাগ্রন্থ কোরআনুল করিমে একাধিক আয়াতের মধ্যে প্রথমেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা। এখানে ইমানদার মানে কি বুঝলেন আপনি? নামাজ রোজা হজ জাকাত করলেন ইমানদার হয়ে গেলেন? এই জন্য আপনাকে ইমানদার আল্লাহ সুবহান ও তাআলা বললেন?
আপনাকে এখানে ইমামদার শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাই বললেন যা আপনাকে অমুসলিমের সঙ্গে কি ব্যবহার করতে হবে তাদেরকে কি রেসপেক্ট তাদেরকে কিভাবে করতে হবে তাদেরকে সম্মান কোন জায়গায় কিভাবে দিতে হবে এই সমস্ত দায়িত্ব পালন করার নামই হচ্ছে ইমামদার আপনি ভাবলেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দিলেন কাল কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখলেন জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলেন আর নামাজ রোজা হজ যাকাত করে নিলেন ইমানদার হয়ে গেলেন আর যত ধরনের বাটপারি সব কিছু করবেন হারামের মধ্যে লিপ্ত থাকবেন আর আপনি বলবেন আপনি ইমানদার এটা কি করে হতে পারে অসম্ভব কোরআন এসেছে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য কোরআন কখনোই সত্য মিথ্যাকে সংমিশ্রণ করার জন্য আসেনি আপনাকে মিথ্যাকে মিথ্যা বলে সাব্যস্ত করবে সত্যকে সত্য বলে সাব্যস্ত করবে এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এসেছে আর আজকে এই কোরআনকে নিয়ে আপনার আমার সম্মুখে অনেক অনেক ধরনের বিগত দিনে কেস ঘটেছে আজকে শুধু নতুন ইস্যু নয় কোরআনকে কলঙ্কিত করার জন্য ইসলামকে কলঙ্কিত করার জন্য এটা নতুন কোনো ইস্যু নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিগত দিনেও চলেছে বর্তমান যুগেও চলবে আর ভবিষ্যতেও এই ধরনের ঘটনা ঘটবে তবে বিভিন্ন ঘটনা বিভিন্ন ধরনের হতে পারে উদ্দেশ্য মাকসাদ একটাই কোরআনকে মিটাতে হবে দিন ইসলামকে মিটিয়ে দিতে হবে কিন্তু এটা সম্ভব নয় অসম্ভব কোরআনকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়া যাবে না দিন ইসলামকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়া যাবে না কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে দিন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে যখন দেখবেন দিন ইসলাম নেই আর পৃথিবীও নেই পৃথিবীও থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস ধূলিসাৎ করে দিবেন আপনাকে বলতে চাইছি ওয়াসিম রেজবি এ ব্যক্তিকে ওয়াসিম রেজবি এ ব্যক্তি হচ্ছে ইউপি উত্তরপ্রদেশের এক বাসিন্দা আর সিয়াদের অক্সফোর্ডের এক্স চেয়ারম্যান এ ব্যক্তি এর দাবি অনেক কিছু ছিল আজকে 26টি আয়াত বিগত দিনে আপনাকে আমি বললাম কত ধরনের সে কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছে এই অসীম রেজবি যে 26টি আয়াতের কথা বলছে এই 26টি আয়াতে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় জঙ্গি করার জন্য আতঙ্কবাদী তৈরি করার জন্য উৎসাহিত করা হয় কেন সূরা তাওবার 9 নম্বর সুরার 5 নম্বর আয়াতকে কেন্দ্র করে কথা বলছে যে সেই আয়াতটিতে এভাবে সরল অনুবাদ পড়লে স্পষ্টভাবে বুঝতে পারবেন সেই আয়াতটিতে এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই কাতাল করো সেখানেই হত্যা করো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আজকে এই আয়াতকে নিয়ে কেন্দ্র করে অনেক বক্তব্য পেশ করছে অসীম রাজবি বলে নয় অনেকে অনেক ধরনের এরা ইতিপূর্বে করেছে আজকে আপনি বলবেন তাই তো কেন আপনি বলবেন আপনি যে ওই মুসলিম যে মুসলিম হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই মুসলিম আপনি হতে পারেননি ওই যে খাগড়াগড় কাণ্ডের ঘটনার দিকে ফিরে যান মাদ্রাসায় বড় বড় তালোয়ার পাওয়া গেছে বলেনি ইসলামকে কলঙ্কিত করার জন্য খাগড়াগড় কাণ্ডটাকে নিয়ে মাদ্রাসাকে জঙ্গির আখড়া বলে আখ্যায়িত করেছিল মাদ্রাসায় বড় বড় তালোয়ার পাওয়া গেছে এ তারা দাবি করেছিল আনন্দবাজার পত্রিকায় এভাবে ছবি তারা দিয়েছিল পেয়েছিল কি সে জায়গায় পেয়েছিল কি মানুষেরা ছাগল তারা সে জায়গায় সাদকা করে আর সেই ছাগলের চামড়া ছাড়ানোর জন্যে সেই ছোট ছোট চাকুগুলো ব্যবহার করা হয় মাদ্রাসার ছাত্রেরা তারা পেঁয়াজ কাটার জন্য ব্যবহার করে ওই চাকুকে নিয়ে সে বড় তালোয়ার বলে ছাপিয়ে দেওয়া হলো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে দীন ইসলামকে কলঙ্কিত করার জন্যে একইভাবে এর ব্যাকগ্রাউন্ড কখনো জানলো না জাল্লা সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে এ কথা কেন বলেছেন এ কথা কেন বলেছেন 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত যদি অধ্যয়ন করেন সে জায়গায় বুঝতে পারবেন যে মুশরিকদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ করা হয়েছিল যে চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো বুঝতে পারলেন না এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবকে কাট ছাট করে দিয়ে হাইলাইট করলো 5 নম্বর আয়াতটাকে আর পরস্পর চারখানা আয়াত সব বাদ 5 নম্বর আয়াত এই দেখো কোরআনে বলেছে মুশরিকদেরকে যেখানে পাবে মানে মুসলিম ছাড়া যাদেরকে যেখানেই পাবে অমুসলিমদেরকে সেখানেই কাতাল করো এই 5 নম্বর আয়াতটাকে আপনাকে তুলে ধরলো উপস্থাপন আপনার আমার সম্মুখে হলো এবার অনেক ডিগ্রিধারী মুসলিম আছে যারা নামকে অস্তে মুসলিম তারা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে দেখতে পান না সিগারেটটাকে ধরিয়ে পেপার পড়ছে আর বলছে তাই তো কথা ভুল তো বলেনি এটাই তো আছে
তার জন্যে তো অসীম রেজিবির মতো ব্যক্তি ধরনের কথা বলেছে। ও মুসলিমকে লজ্জা করা উচিত ছিল, মুসলিম বেটা তোমাকে কে হতে বলেছিল? তুমি যাও না তাদের দলে নাম লিখিয়ে তাদের সঙ্গে তুমি পুজো করো না। তোমাকে কে বলেছিল নামধারী মুসলিম হওয়ার জন্যে? তুমি তো দীন ইসলামের হস্তেই পর্যন্ত বুঝো না, তোমাকে কমেন্ট মন্তব্য পেশ করতে কে বললো? আজকে তুমি জানো না, অসীম রেজবি হচ্ছে শিয়াদের দালাল, অসীম রেজবি হচ্ছে বিজেপির দালাল। আপনাকে বলছি বিজেপির দালাল, এ বিজেপিদের কথায় উৎসাহিত হয়ে এই ধরনের কমেন্ট মন্তব্য পেশ করছে। কেন? মুসলিম জাতিকে মুসলিমদের সঙ্গে লড়াইয়ের জন্যে। আজকে কিছুদিন আগে পূর্বে বিজেপির এক নেতা বলেছিল মুসলিমদেরকে শিয়া সুন্নি নামের বিভেদ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য হচ্ছে তাদের সঙ্গে তাদেরকে লড়াই করে দিয়ে হিন্দুদেরকে একতা ও একাত্মন্ড করা, তাদেরকে এক করে দেওয়া আর তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। ডঙ্গা বাজাচ্ছে রাজনৈতিক দলের লোকেরা, সেই জায়গায় হুঙ্কার তারা ছুটছে, প্রকাশ্যে কমেন্ট করছে, সেই জায়গায় কোনো বাধা নেই। আজকে কোনো আলেম ওলামা যদি স্টেজের আর মঞ্চে দাঁড়িয়ে কথা বলে আপনার এই জায়গায় আঘাত লাগে, যদি আপনার এই জায়গায় আঘাত লাগে, আপনাকে আমি বলবো বিজেপির আপনিও দালাল, অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদেরও দালাল আপনিও। আপনি কেন আজকে বাধা প্রদান ধারণ করেন যে এই ধরনের কোনো বক্তব্য পেশ করা যাবে না? আজকে তার অন্যায় বেহে আপনার সমস্ত কার্যকলাপ করবে। আজকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আজকে কেন আপনার স্বার্থের ব্যাঘাত ঘটে? আজকে আপনি কেন তাদের পক্ষপাতিত্ব হয়ে দালালি কেন করতে আসেন? আপনি এ দালালি বেশি দিন চলবে না। আপনি মরে একবার দেখুন, কবরে চলুন, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। আরে দেশে কতদিন থাকবেন, পৃথিবীতে কতদিন থাকবেন? একদিন আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মরার পর সবকে আল্লাহ সুবহানাহু তাআলার সম্মুখে দণ্ডায়মান হতে হবে, সেদিনকে জবাবদিহি করতে হবে। পরোয়া করে লাভ নেই, এই দুনিয়ার মিঠাসের পিছনে পড়ে গিয়ে অন্যায়ের সাথ কখনো দিবেন না। শ্বাস যতক্ষণ চলবে এ শ্বাস বিজেপির কোনো দালালের দেওয়া নয়, এ বিজেপির কোন দালালের এই শ্বাস আপনি নিচ্ছেন যে নিচ্ছেন আর ছাড়ছেন, এটা কোনো বিজেপির দালাল নয়, এটা কোনো নেতা নেত্রীর দান নয়, এটি আল্লাহ সুবহানাহু তাআলার দান, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দান। আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নিয়ামতকে ভক্ষণ করবেন, আর আল্লাহ সুবহানাহু তাআলার বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহর কোরআনকে নিয়ে কলঙ্কিত করবে, দীন ইসলামকে নিয়ে কলঙ্কিত করবে, আর মাথা মুখ বন্ধ করে সবকে একদম সহ্য করে নিব, এটা হতে পারে কি করে? এ সাহস যতক্ষণ চলবে দীন ইসলামের পক্ষ হয়ে কথা বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, এইটাই হচ্ছে মুসলিমের কাজ। আজ ওয়াসিম রেজবি বলছে কোরআনের বিকৃতি ঘটানো হয়েছে। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের যুগে কোরআনুল করিমকে একত্রিত করা হয়েছিল। হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে কোরআনকে যখন চারদিক থেকে নিয়ে এসে এটাকে যখন এক করা হয়েছিল, কোরআনের এই কোরআনের কিতাব হিসেবে একায়িত যখন করা হলো, এটাকে বই আকারে যখন স্বীকৃতি দেওয়া হলো, এবার ওয়াসিম রেজবি বলছে যে না, তারা ছাটকাট করেছে, তারা কিনা ছাটকাট করেছে, তার এ মাথা চলে গেছে। কেন গেছে আপনাকে বলি, যে সাহাবে কামরা, যে সাহাবে কাম আজমাইনরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে কোরআনকে প্রচার প্রসার করলেন, দীন ইসলামকে প্রতিষ্ঠিত করলেন, আর সেই সাহাবেরা কিনা কোরআনুল করিমের বিকৃতি ঘটাবে? আরে দালাল, তোমার স্বার্থের ব্যাঘাত ঘটেছে, দালাল তোমার মতো তারা দালালি করেনি, তুমি দালাল আজকে বলো কিনা কোরআনের তারা রংচং করেছে দালাল? আরে দালাল, তুমি তোমার কথা বলতে পারো, তুমি দুনিয়ার টাকা পয়সার জন্যে এটা দুনিয়ার আয়েস করার জন্য তুমি বলতে পারো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কে ছিল, তোমার ধারণা আছে? তোমার ধারণা আছে দালাল, যে কিনা কোটি কোটি টাকা দীন ইসলামের জন্য ক্ষয় করেছে, যে কিনা দীন ইসলামের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে, তার মতো তুমি লোকটাকে বলো কিনা বিকৃতি ঘটিয়েছে স্বার্থের জন্যে? তোমার মাথা চলে গেছে কোন দিকে তুমি হিসাব করো? তোমার এই মাথাকে বিক্রি করে তুমি তাদের বলি শিখানো বলি তুমি বলো আজকে? তোমার মতো ব্যক্তিকে দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার তোমার নেই। যদি দীন ইসলামের আইন হতো, ভারতবর্ষে দীন ইসলামের আইন যদি চলতো, তোমাকে কাতাল করা উচিত ছিল, তোমাকে আমি বলছি কাতাল করা ছিল দরকার। তুমি বেঁচে আছো এখনো পর্যন্ত, তোমার ভাগ্য ভালো এটা ভারতবর্ষ। ইসলামের যদি আইন হতো তুমি বেঁচে থাকার কোনো অধিকার পেতে না। আজকে সেই বিজেপি দালালরা, আজকে সংঘ পরিবাররা দীন ইসলামকে কলঙ্কিত করার জন্যে, কোরআনকে বিকৃত করার জন্যে তারা আজকে লেগে পড়ে আছে। আমরা মুসলিম, আজকে আমরা মুসলিম মসজিদে এলাম, নামাজ পড়ে নিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম, তাসবি তাহলিল করা, মরে দেখো একবার কি হয়। আজকে অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, ইমানে গুণ লেগেছে সবারই,
আজকে প্রতিবাদ সভায় একটিও নেই, আছেন কোন জায়গায়? আজকে মেম্বারে দাঁড়িয়ে কোনো আলেম ওলামা কথা বললে, স্টেজে আলেম ওলামা কথা বললে তাকে মেম্বার কতক্ষণ নামানো যায় আর স্টেজ থেকে কতক্ষণে নামবে তার টুঁটিটাকে চিপে ধরবো, এটাই জন্য আপনি এসেছিলেন? এই টুঁটিটা ততক্ষণ পর্যন্ত ধরতে পারবেন যতক্ষণ আপনি বেঁচে আছেন, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন এই ধরনের বাহাদুরি আপনার চলবে। কবরে ঢুকেন না, কে কার টুঁটি গিয়ে ধরে? প্রত্যেকটি সময়ের আপনার কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি আজকে ছাত্রের ব্যাঘাত ঘটলে, আজকে কোনো প্রতিবাদ নেই, আজকে কোনো কথা বলে হলে আজকে আপনি সময় সে জায়গায় দিচ্ছেন না ছাত্রের ব্যাঘাত ঘটে বলে, লজ্জা করা উচিত মুসলিমদেরকে। আজকে এই ধরনের হুঙ্কার, এই ধরনের কমেন্ট মন্তব্য পেশ করেছে ওয়াসিম রেজভি, তার এগুলো নিজের মন্তব্য, নিজের কথা নয়, বানোয়াটি তার পিছনে কাজ করছে, আরএসএস সংঘ পরিবাররা, আজকে বিজেপির দালালরা কাজ করে, আজকে টাকার লোভ দেখিয়ে আজকে মুসলিমের নামে কয়েকজন তিনজন ব্যক্তি কাজ করছে সে বোর্ডে বসে বসে, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। স্পষ্ট জানাই অসীম রেজভির মতো দালাল তোমাকেও জানাই, আর উত্তর শরীর তোমাদেরকেও জানাই, স্পষ্টভাবে শুনে নাও, কোরআনের বিকৃতি ঘটাতে পারবে না, কোরআনের আয়াত তো দূরের কথা, কোরআনের একটি ওয়ার্ডের পরিবর্তন করতে পারবে না, কোরআনের ওয়ার্ডের তো দূরের কথা, একটি জাবার জের পেশের পরিবর্তন করতে পারবে না, কারণ আল্লাহ সুবহান তাআলা নিজে বলছেন সূরা হিজর 15 নম্বর সুরার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার, এটি আল্লাহ সুবহান তাআলা বলছেন। কোরআনের বিকৃতি ঘটাতে তুমি পারবে না। আজকে ভারতবর্ষের বুক থেকে তুমি সমস্ত কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, কোরআনুল করিমের ছাপাখানা প্রেসকে তুমি বন্ধ করে দাও, আল্লাহ সুবহান তাআলা কোরআনকে মাহফুজ করেছে মুসলিম পরিবারের সন্তানদের কাছে, মুসলিম পরিবারের কাছে, যে আল্লাহ সুবহান তাআলা 8 বছর 7 বছর থেকে নিয়ে সমস্ত সেক্টরের মানুষের সিনাই সিনাই কোরআনকে মাহফুজ করেছেন। অসীম রেজভি তুমি শুনে রেখে দাও, অসীম রেজভির উত্তরসেরি তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি কোরআনের হাফ এজ গঠিয়ে দাঁড় করে দাও, দাঁড় করিয়ে কোরআনুল করিমের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতুন নাসের সিন পর্যন্ত তোমাকে ধারাবাহিকভাবে তেলাওয়াত করে শুনিয়ে দিবে, স্পষ্টভাবে শুনিয়ে দিবে। এই কোরআনকে তুমি মিটাতে পারবে না, এই সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহান তাআলার, আর আল্লাহ সুবহান তাআলা সেই দায়িত্ব বহন করছেন। এই দীন ইসলামকে কলঙ্কিত করার জন্যে, এই কোরআনকে নিস্তেনাবুদ করার জন্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কাজ করেছিল সেই জাহেল আবু জেহেলও কাজ করেছিল, কিন্তু তার 5 পয়সা লাভ হয়নি। ফেরাউন নাবরুদ তারাও চেয়েছিল দীন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, আজকে তারা সবাই মিটিয়ে গেছে, দীন ইসলাম বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে, তোমার উত্তরসূরি যতই আসুক না কেন দীন ইসলামকে কলঙ্কিত করতে পারবে না, পারবে না, পারবে না, কেন পারবে না? আজকে যে হিন্দু পরিবার থেকে ধরনের কমেন্ট বক্তব্য আসে, ইতিপূর্বে এই হিন্দু পরিবার থেকে কোরআনুল করিম এর কমেন্ট, তাদের কত সুন্দর কথা এসেছে, তারা বলতে বাধ্য হয়েছে বাবা রবীন্দ্রনাথ বসু তিনি মন্তব্য করেছিলেন ওয়াহা গ্রন্থ আর কোরআনুল করিমকে নিয়ে, যে এই কোরআন, এই দীন ইসলাম এমন একটি শিক্ষা দেয়, এই কোরআনের মধ্যে জাতি ভেদাভেদ নেই, উঁচু নিচু বর্ণের কোনো মানুষের ভেদাভেদ নেই, এই কোরআন এই দীন ইসলামে কালো সাদার কোনো পার্থক্য নেই, এই কোরআন এই দীন ইসলামে গরিব ধনীর কোনো পার্থক্য নেই, তিনি এই ধরনের মন্তব্য পেশ করেছেন। কেন করেছেন? আল্লাহ সুবহান তাআলা সূরা হুজরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, এ কথা আল্লাহ সুবহান তাআলা বলছেন, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি যাতে করে তোমরা এক অপরের পরিচিতি লাভ করতে পারো। অবশেষে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমার নিকট ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি আল্লাহ সুবহান তাআলাকে ভয় করে। রঙেরও পার্থক্য আল্লাহ সুবহান তাআলার কাছে নেই, ধনী গরিবের কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য এতটুকুই যে আল্লাহ সুবহান তাআলাকে যে যেমনভাবে ভয় করবে আল্লাহর কাছে সে ততটাই মর্যাদা পাবে।
দিন ইসলাম এমন একটি ইসলাম ধর্ম, এমন একটি ধর্ম, একটা ম্যাথর যদি দিন ইসলাম কবুল করে ওই ম্যাথরকে নিয়েও মুসলিমরা পাশে পাশে দাঁড়িয়েও সালাত আদায় করবে। শুধু এই পর্যন্ত নয়, যদি সেই ম্যাথর মুচির ব্যক্তিটিও যদি মহাগ্রন্থাল কোরআনুল করিমকে ভালোভাবে তেলাওয়াত করতে পারে তাহলে সেই ব্যক্তিকে ইমামতি করার জন্য আগে ঠেলে দিবে এটা দিন ইসলাম। এই জন্যে বাবা ভূপেন্দ্রনাথ বসুই কথা বলেছেন যে দিন ইসলাম এমন একটি ধর্ম যে এই ধর্মের মধ্যে কোনো তাদের মানে উঁচু নিচু কোনো জাতির কোনো ভেদাভেদে নেই, এমন একটি শান্তি শৃঙ্খলা প্রিয় ধর্ম। বিগত দিনে কাজ করেছে তারা, বিগত দিনে এই ধরনের কমেন্ট এসেছে, বর্তমানে এসেছে রাজনৈতিক দলেরা ফায়দা লুটার জন্যে আজকে মুসলিমের মধ্যে মুসলিমদের মধ্যে লড়িয়ে দিল, আজকে তারা নিজের স্বার্থের জন্যে তাদের ভিতরে কাটাকাটি হানাহানি সব কিছুতে লিপ্ত করিয়ে দিল নিজেদের ওই পাওয়ারকে নেওয়ার জন্যে। ওই পাওয়ারের জন্য মুসলিমরা চেয়ে থাকে না, মুসলিমদের ও পাওয়ারের কোনো প্রয়োজন পড়ে না। মুসলিম যদি তারা তাদের ইমানকে মজবুত করতে পারে, মুসলিমরা যদি আল্লাহ সুবহান ও তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করে, পাওয়ারের কোনো মুসলিমের প্রয়োজন পড়ে না। তার দলিল ফেরাউন আর মুসা আলি সালাতাম, ফেরাউনের পাওয়ার ছিল, তার সৈন্য লস্কর ছিল, মুসা আলি সালাতামের না টাকা ছিল না পাওয়ার ছিল, কোনো কিছুই ছিল না, ছিল শুধু আল্লাহ সুবহান ও তাআলার প্রতি ভয়, ছিল আল্লাহ সুবহান ও তাআলার উপরে ভরসা। এই ভয় ভরসা নিয়ে মুসা আলি সালাতাম আল্লাহ সুবহান ও তাআলার কাছে ফরিয়াদ করে আল্লাহ সুবহান ও তাআলা ফেরাউনের লস্করকে, ফেরাউনকে তার সমস্ত হুকুম পাওয়ারকে নিস্তেন নাবুদ করে দিয়েছিলেন। এই জন্য আপনাকে বলছি মুসলিমদের কোনো পাওয়ারের প্রয়োজন পড়ে না, মুসলিমদের পাওয়ার হচ্ছে ইমান, মুসলিমদের পাওয়ার হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলাকে প্রকৃতপক্ষে ভয়। এটা যদি রাখতে পারেন সদা সর্বদা কাজ করবে। আজকে আপনি ভারতবর্ষের আইন যদি আপনি উঠান, আজকে বড় আফসোসের বিষয় আজকে তারা মহাগ্রন্থাল কোরআনুল করিমের এই ধরনের কথাকে যে তারা বলে উপস্থাপন করে যে তারা এই যুদ্ধ এই জঙ্গির তারা আজকে তকমা লাগায় যে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় কোরআন থেকে, এই কোরআন সেটাই বলতে চাইছে। আজকে আপনাকে আমি বলি ভারতবর্ষের আইন 40খানা আইন রয়েছে যে আইনগুলোতে মৃত্যুর সাজা দেওয়া যাবে, আর সেই আইনের মধ্যে 14খানা আইন শুধু আইপিসি এর মধ্যে রয়েছে যে এই অপরাধের মধ্যে যুক্ত লিপ্ত হলে এই 14খানা মৃত্যুর সাজা তাদেরকে যে কোনো একখানা সাজা দেওয়া যেতে পারে। আর 26টি আইন নন আইপিসি আছে যেগুলোতে লিপ্ত হলে তাদেরকে এই আইনের আওতায় তাদেরকে মৃত্যুর সাজা দেওয়া যাবে। যে মৃত্যুর সাজা আইন 2012 সালে 4 র্যাপিস্টকে দেওয়া হয়েছিল তারা ধর্ষণ করেছিল বলে, আজকে যদি অন্য কোনো দেশের লোক আমেরিকার মতো লোক যদি বলে ভারতবর্ষের আইন ভালো নয় মৃত্যুর সাজা দিচ্ছে, কিন্তু কেন দিয়েছে? 4 ব্যক্তিকে যে ফাঁসির কাস্টে উঠিয়েছিল তার কারণটা ব্যাকগ্রাউন্ডটা যদি জানে তাহলে বুঝতে পারবে। তাই বলে কি আমরা বলবো যে ভারতবর্ষের আইন ভালো নয়, ভালো ভারতবর্ষের সংবিধান ভালো না? এ কথা তো আমরা বলতে যাব না। ভারতবর্ষের আইন আগে পিছে চিন্তা ভাবনা করে রাখা হয়েছে, তারা যদি এই কেসের সঙ্গে লিপ্ত যুক্ত হয় তাহলে এই এই সাজা পাবে, তাহলে এটা তো ঠিকই আছে। অনুরূপভাবে আজকে তোমাকে কেন লাগে মুসলিম ধর্মে যুদ্ধ করতে হবে, আল্লাহর পথে লড়াই করতে হবে, কথা কেন বলে? আজকে এ কথা শুধু মুসলিম মুসলিম হয়ে জন্য নয়, ইসলাম শিক্ষা দিচ্ছে যুদ্ধ করার কথা বলছে, এ কথা কেন বলছে? যদি তুমি বাড়িতে থাকো আর তোমার প্রতিবেশী কোনো হিন্দু যদি হয় আর তার প্রতি অন্যায়ভাবে কেউ যদি তার জায়গাকে দখল করে তার বাড়িকে লুট করে তাহলে তুমি মুসলিম হিসাবে করণীয়, তার সঙ্গে তার বিরুদ্ধে লড়াই করো, এ কথা দিন ইসলাম বলে। আমাকে তুমি মারবে বিনা কারণে বিনা প্রয়োজনে, আমার বাড়িকে লুট করবে, আমাকে বলবে ভারতবর্ষের নাগরিক না, আর তোমার বিরুদ্ধে আমি লড়াই করব না, মুখ বন্ধ চুপে থাকবো, লড়াই করলে আমি আতঙ্কবাদী জঙ্গি হ্যাঁ হতে পারি। চোরের কাছে যেমন পুলিশ হয় আতঙ্কবাদী তেমনি তোমার কাছে আমি হতে পারি জঙ্গিবাদী, তুমি অন্যায় করলে অন্যায়ের আমরা সেটাকে বরদাস্ত করব না, তোমার বিরুদ্ধে নিজেদের ক্ষমতা অনুযায়ী তোমার বিরুদ্ধে লড়াই করব, তাতে যে কোনো মূল্যে হোক নিজের জানকে বাজি রেখে, এটা দিন ইসলাম বলে।
দিন ইসলাম যুদ্ধের যতগুলো কথা বলেছে তার ব্যাকগ্রাউন্ড আপনারাও জানেন। আপনাদেরকে আমি বলবো, প্রত্যেক মুসলিমকে বলি, যত শিক্ষিত অশিক্ষিত মানুষ উপস্থিত রয়েছেন, বড় বড় ডিগ্রিধারী আপনারা যারা প্রত্যেকে আছেন, প্রত্যেককে মেম্বারে দাঁড়িয়ে আমি আহ্বান করছি, আপনাদেরও নৈতিক দায়িত্ব রয়েছে। আজকে শুধু নামধারী মুসলিম হবেন না, আপনাকেও দাওয়াতি কাজ করতে হবে। দিন ইসলাম সঠিক অর্থে কি, দিন ইসলাম শান্তিপ্রিয়, আপনাকে আপনার জায়গা থেকেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, আপনাকে সেই মেসেজটা দিতে হবে। আপনাকে আমি বলতে চাইছি যে আপনাকে মহাগ্রন্থ হল কোরআনুল করিম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টাডি করতে হবে। আপনাকে আমি বলতে চাইছি প্রিয় নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী সম্পর্কে আপনাকেও জানতে হবে। আজকে কেন আলেম ওলামার পরে ঠেলে দিবেন, আজকে কেন কথা বলবেন? আপনি বড় ডিগ্রিধারী, আলেমের ভাষার কোনো জ্ঞান নেই, তো কেন আপনার যদি থাকে তাও কাজ করেন না কেন? আজকে আলেম ওলামা কোরআন হাদিস বলে বুঝে না, তারা নীতি বুঝে না, তা আপনি বুঝেন, আপনি তাও কাজ করেন না কেন? আপনাকে শুধু পেশাদারির জন্যে ডিগ্রি খালি অর্জন করেছেন নিজের পেশার কাজে লোকের জন্যে, এই মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া শুধু খালি আপনি রুজি রোজগার রোজগারের জন্যে, বাড়ি গাড়ি করার জন্যে? আপনাকে লজ্জা করা উচিত ছিল। আপনি যে কার্যে যেই স্থানে আপনি আছেন, যে কর্মের মধ্যে লিপ্ত আছেন, সেই জায়গা থেকে দিন ইসলামের প্রচার করতে হবে। শুধু ঠেকা আর ঠিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম ওলামাকে দেয়নি, তার ভাষাগত ভুল আছে, খুব তো তখন ডঙ্গা বাজিয়ে বেড়াচ্ছেন, তা আপনার ভাষাগত ঠিক আছে, দিন ইসলাম প্রচার করেন না কেন? আলেম ওলামা দিন ইসলাম ভালো বুঝে না, তা আপনি বুঝলে আপনি বলছেন না কেন? আপনাকে বাধা কে দিয়েছিল? আপনার এই হককে ছিন্ন করেছে কে? আপনাকে কেউ বাধা দিয়েছিল? লজ্জা করা উচিত এই ধরনের মুসলিমকে। আপনি বড় ডিগ্রি অর্জন করলেন, আপনার সমস্ত কিছু আছে, আপনি দিন ইসলামের কাজে লাগালেন না কেন? মরে দেখেন মরণের পরে কি হয়। আপনাকে এখনও সোলা সংশোধনের জন্য আপনাকে বলছি, আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ হল কোরআনুল করিম প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে মানব জাতিকে বলতে হবে দিন ইসলাম প্রকৃতপক্ষে কি, এটা আপনাকে আমাকে বুঝাতে হবে। যদি আপনি আমি এতে ব্যর্থ হই, তাহলে এই ধরনের অনেক অনেক ইস্যু সম্মুখীন হতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন দিন ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দান, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমাদেরকে জানা তৌফিক দান, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন দীন ইসলামকে ভালোভাবে বুঝে এবং তার প্রচার প্রসার করা যেন তৌফিক দান, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ঈমানকে বাড়িয়ে দেয়, ঈমানকে মজবুত করে দেয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, বলুন আমিন। وآخرين الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته